হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিটিং সেমিনার, অনলাইন মিটিং সেমিনার, অনলাইন ক্লাস নিয়ে থাকি। তো বন্ধুরা, তার মধ্যে জুম ক্লাউড মিটিং, জুম রয়েছে, তারপরে গুগল মিট রয়েছে, স্টিমইয়ার্ড রয়েছে, আরো একটি খুবই ইম্পর্টেন্ট মাধ্যম রয়েছে যেটার মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো খুব সহজেই করতে পারি। মিটিং সেমিনার বা অনলাইন ক্লাস খুবই ভালোভাবে করতে পারি, সেটা হলো মাইক্রোসফট টিম। তো বন্ধুরা, আসুন আমরা দেখি যে কিভাবে মাইক্রোসফট টিমের মাধ্যমে মিটিং সেমিনার অনলাইন ক্লাস করা যায় এবং কিভাবে আপনি মিটিং ডাকতে পারেন অথবা কোনো মিটিং এ যোগদান করতে পারেন। বন্ধুরা, প্রথমেই আমাদের একটি টিম মাইক্রোসফটের মাধ্যমে যদি মিটিং ডাকতে চান, সেক্ষেত্রে আপনাদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে জিমেল, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে একটি জিমেল থাকবে এবং মাইক্রোসফট টিম মাইক্রোসফটের একটি পাসওয়ার্ড আপনাকে সেট করে নিতে হবে। পরবর্তীতে আপনি যখন সাইন ইন করবেন বা লগ ইন করবেন, এই জিমেল এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। আমরা প্রথমে আমরা অ্যাড্রেস বারে লিখব teammicrosoft.com, teammicrosoft.com। দেখুন বন্ধুরা, আমরা অ্যাড্রেস বারে লিখলাম teammicrosoft.com, লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, আমরা teammicrosoft.com এ প্রবেশ করেছি। দেখুন বন্ধুরা, এখানে কয়েকটি অপশন রয়েছে। ওয়েলকাম টু, আমাদের প্রথমেই ওয়েলকাম টু টিমস ওয়েলকাম জানানো হচ্ছে। এখানে উপরের দিকে ভিডিওর মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমরা মিটিং ডাকতে পারি। এর পাশেই রয়েছে চ্যাটিং, অর্থাৎ চ্যাটিং এর মাধ্যমেই আমরা মিটিং এর কাজ করতে পারি। তো বন্ধুরা, এখানে কয়েকটা অপশন রয়েছে। ইনভাইট পিপল ইউ নো বলছে যে আপনি আপনার মিটিং এ পরিচিত আপনার যাদেরকে মিটিং এ ডাকবেন তাদেরকে এখান থেকে ইনভাইট পিপল এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এই যে শেয়ার অ্যান্ড ইনভাইট লিঙ্ক, এই লিঙ্কটা আমি যদি যাদেরকে আমি মিটিং এ ডাকবো বা সেমিনারে ডাকবো অথবা অনলাইন ক্লাসে যুক্ত করব, তাদেরকে এই শেয়ার অ্যান্ড ইনভাইট লিঙ্ক এখানে ক্লিক করলে এখানে লিঙ্কটা এখানে কপি করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপরে আমি মেসেঞ্জার, জিমেল বিভিন্ন মাধ্যম দিয়ে এই লিঙ্কটি আমি আমার বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে পারি, যারা সেই লিঙ্কটি উপরে ক্লিক করে এই মাইক্রোসফট টিম মিটিং এ যোগদান করতে পারবে বা আমার ছাত্রছাত্রী আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে। এরপরে দেখুন স্টার্ট চ্যাটিং, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে একটি চ্যাটিং বক্স ওপেন হবে। তো এখানে যার সাথে আমি চ্যাটিং করতে চাই তার নাম, মেইল অথবা ফোন নাম্বার দিয়ে টাচ করলে তার নামটা চলে আসবে এবং তার সাথে চ্যাটিং বা কনভারসেশন আমি চালাতে পারি। এরপরে নিচের দিকে দেখুন স্কিপ দা ক্যালেন্ডার অ্যান্ড ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট মিটিং উইথ জাস্ট এ ক্লিক। আমি যদি নিউ মিটিং ডাকতে চাই এই মুহূর্তে, অর্থাৎ এখনই মিটিং ডাকতে চাই, সেক্ষেত্রে এখানে মিট নাও এখানে ক্লিক করব এবং এখানে দেখুন মিটিং উইথ আমার নামটি শো করছে, অর্থাৎ মিটিং এ আমার এই নামটি এখানে শো করবে। গেট এ লিঙ্ক টু শেয়ার, এখান থেকেও শেয়ার করার জন্য একটি লিঙ্ক পেতে পারি। দেখুন বন্ধুরা, আমি এখানে ক্লিক করছি এবং এখানে অলরেডি একটি লিঙ্ক তৈরি হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই মিটিং লিঙ্কটি কপি হয়ে যাবে। যে আমি ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখানে লিঙ্কটি কপি হয়ে গেল। শেয়ার ভায়া ইমেল, আমি যদি ইমেলের মাধ্যমে এই লিঙ্কটা পাঠাতে চাই তাহলে এখানে শেয়ার ভায়া ইমেল এখানে ক্লিক করব। এরপরে দেখুন এখানে আমি কোন ব্রাউজার দিয়ে জিমেলে ঢুকতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে, ফায়ারফক্স নাকি গুগল ক্রোম। এবং এর নিচের দিকে দেখুন ওকে এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন হয়েছে। এখন আমি জিমেলটা সিলেক্ট করে দিলাম।
এবং ওপেন জিমেলটা ওপেন হয়েছে। দেখুন এখন আমি যে মেইল যে জিমেইলে আমি আমার এই লিংকটা পাঠাতে চাই সেটা সেই জিমেইলটা এখানে লিখব। এখানে লিখে নিচের দিকে দেখুন সেন্ড, এখানে ক্লিক করার সাথে সাথে এই মিটিং লিংকটা খুব দ্রুত আমার ফ্রেন্ডের কাছে পৌঁছে যাবে। এভাবে ইনভাইট করা যাবে। এরপর দেখুন নিচের দিকে স্টার্ট মিটিং, এখানে ক্লিক করেও এই মুহূর্তে আমি মিটিং কল করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম অ্যালাউ, এখানে দেখুন অ্যালাউ অ্যালাউ করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে কন্টিনিউ উইদাউট অডিও অর ভিডিও অ্যালাউ, এখানে বলছে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট অডিও অর ভিডিও, ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড সিলেক্ট দ্য ক্যামেরা আইকন বাই ইউর অ্যাড্রেস বার অ্যান্ড দেন অলওয়েজ অ্যালাউ। তো অ্যাড্রেস বারে এখানে দেখুন একটি লকের মতো দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে ক্যামেরা অন রয়েছে, মাইক্রোফোন অন রয়েছে। তো আমি যদি এই অবস্থায় আমি মিটিং ডাকি সেক্ষেত্রে আমার অডিও এবং ভিডিও দুইটাই ওপেন থাকবে। কন্টিনিউ উইথ অডিও আর ভিডিও এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখানে আমার ভিডিওটা বন্ধ রয়েছে এবং আমার ছবিটা শো করছে। এখান থেকে আমি ভিডিওটা অন করতে পারি এবং ডান পাশে আমার অডিওটা অন রয়েছে, এটাও আমি মিউট করে দিলাম। তো আমি অডিওটা আবার অন করে দিচ্ছি, এখানে ক্লিক করে আমি মিটিং ডাকছি, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আমি মিটিং রুমে প্রবেশ করেছি। তো যেহেতু আমি এই ভিডিওটি রেকর্ডিং করছি এবং ডান দিকে দেখুন আরেকটি মাধ্যম দিয়ে আমি এই ভিডিওটি রেকর্ডিং করছি, সেখানে আমার ভিডিও অন রয়েছে, এই জন্য এখানে এই মুহূর্তে অন হবে না। এখানে অলরেডি টাইম কাউন্টডাউন হচ্ছে, আমার মিটিং শুরু হয়েছে। তো বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে আপনি টিম মাইক্রোসফটের মাধ্যমে মিটিং সেমিনার বা অনলাইন ক্লাস করতে পারেন, এবং পরবর্তীতে দেখাবো যে অন্য একজনের পাঠানো লিংকে ক্লিক করে কিভাবে আপনি সেই মিটিংয়ে যোগ দিতে পারবেন। বন্ধুরা আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব এবং আমি আমার ফেসবুকে প্রবেশ করছি। সেখানে কেউ আমাকে একটি লিংক শেয়ার করেছেন এবং সেটার মাধ্যমে আমি মাইক্রোসফট টিম মিটিংয়ে যোগদান করব। দেখুন বন্ধুরা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন। এখানে নিচের দিকে গিয়ে দেখুন এখানে একটি মিটিং হবে, ওরা টাইম দিয়েছেন রাত 8:06/2021 এবং নিচে এখানে রয়েছে মাইক্রোসফট টিমের নিচের লিংকে ক্লিক করে মিটিংয়ে যোগ দেওয়া যাবে, অর্থাৎ এই সেই লিংকটা এখানে শো করছে। তো আমি এখন এই লিংকে ক্লিক করছি। দেখুন বন্ধুরা এখানে তিনটি অপশন রয়েছে, ডাউনলোড টিমস ওয়ার্ক অর স্কুল, কন্টিনিউ অন দি ব্রাউজার, ওপেন টিমস ওয়ার্ক অর স্কুল। তো আমি কন্টিনিউ অন দিস ব্রাউজার, আমি এখানে এই ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে মিটিংয়ে যোগদান করব। তো আমি এখানে ক্লিক করলাম। ইন্টারনেট স্পিড যদি একটু ফাস্ট না হয় তাহলে এখানে যোগদান করতে একটু সময় লাগবে। দেখুন বন্ধুরা এখানে আমি মিটিংয়ে যোগ দেওয়ার পূর্ব মুহূর্তে অপেক্ষা করছি। এখানে আমার নাম শো করছে বিপুল চক্রবর্তী অ্যাজ এ গেস্ট এবং নিচে ভিডিও অন রয়েছে, অডিও অন রয়েছে। এখানে জয়েন নাও, এখানে আমি ক্লিক করলাম। অলরেডি জুম রেকর্ডিং ক্যামেরা আমার অন রয়েছে। বন্ধুরা আপনারা শুনছিলেন আমি মিটিং এ যোগ দিয়েছিলাম এবং সেখানে মিটিং এর প্রতিনিধিবৃন্দ কথা বলছিলেন। এভাবে আপনি খুব সহজেই টিম মাইক্রোসফট.কম এর মাধ্যমে মিটিং এ যোগ দিতে পারেন এবং নিজেও মিটিং ডাকতে পারেন। এই মুহূর্তে আমি মিটিং থেকে বের হয়ে গিয়েছি, দেখুন এখানে রিজয়েন লেখা রয়েছে, আমি এখানে ক্লিক করলে আবার মিটিংয়ে আমি যুক্ত হতে পারবো।
তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।